গুড মর্নিং বন্ধু বান্ধবী সকল, আশা করি সকলে ভাল আছা। তো বন্ধু সকল, আজি মই আপোনাকর অসরত আসাম পুলিশের কেটামান কোশ্চেন লৈ আনিছো, 14 আৰু 15 আহিবলগীয়া প্রশ্ন। তো বন্ধু সকল, এই কোশ্চেন বিলাক ভেরি মস্ট ইম্পর্টেন্ট হয়। বন্ধু সকল, আপনাকে মোর ভিডিওটো আরম্ভর পর হেক লৈ যাবা। তো বন্ধু সকল, এই কোশ্চেন বিলাক একেবারে ভেরি মস্ট ইম্পর্টেন্ট হয়। তো বন্ধু সকল, প্লিজ প্লিজ, এতিয়ালৈকে যি সকল ফ্রেন্ডে মোর চ্যানেলটো সাবস্ক্রাইব করা নাই, প্লিজ মোর চ্যানেলটো সাবস্ক্রাইব করক আর পাশে থাকা বেলটো বজায় দিয়ক, যাতে মই নতুনকৈ ভিডিও আপলোড করার লগেলগে মোর ভিডিওটো প্রথমতে চাব পারিবা। তো বন্ধু সকল, বেশি দেরি নকর, আপনার মই কোশ্চেন বিলাক চাই দো। তো বন্ধু সকল, সব কোশ্চেন বিলাক তো বন্ধু সকল, 1 নম্বর কোশ্চেনটো হল, প্রথম অসমীয়া বল ছবিখনের নাম কি? প্রথম অসমীয়া বল ছবিখনের নাম হৈছে জয়মতী। তার পিছৰ কোশ্চেনটো হল, জয়মতী ছবিখন কোনে নির্মাণ কৰিছিল? জয়মতী ছবিখন কোনে নির্মাণ কৰিছিল? আমার জ্যোতিপ্রসাদ আগরওয়ালা, জ্যোতিপ্রসাদ আগরওয়ালা। তো বন্ধুসকল, নেক্সট কোশ্চেন লৈ যাওঁ। অসমত নবজাগরণের বাটকটিয়া কোন আছিল? অসমত নবজাগরণের বাটকটিয়া কোন আছিল? হলিরাম ডেকিয়াল ফুকন আর জঞ্জরাম খারঘরিয়া ফুকন। তো বন্ধু সকল, তার পিছৰ কোশ্চেনটো হল ব্রিটিশের বিরুদ্ধে বিদ্রোহ করা প্রথমজন আহম রাজকোঁৱৰ কোন আছিল? তো বন্ধু সকল, অ্যান্সারটা হল গোমধর কোঁৱৰ। তার পিছৰ কোশ্চেনটো হল, আসাম টি কোম্পানির মুখ্য কার্যালয় অসমৰ কত অবস্থিত বা কত আছিল? তো বন্ধু সকল, ভেরি মোস্ট ইম্পর্টেন্ট হয় এই কোশ্চেনটো। আসাম টি কোম্পানির মুখ্য কার্যালয় অসমের কত অবস্থিত বা কত আছিল? তো বন্ধু সকল, অ্যান্সারটো হল নাজিরিয়াত। ই কিমান চনত নির্মাণ হয়েছিল? তাত 1839 চনত নির্মাণ করা হয়েছিল বা অবস্থিত, তাত মানে কোম্পানিটো কার্যকালটো বনোৱা হয়েছিল। তারপিছত 35 নম্বর কোশ্চেনটো হল, অসমর প্রথম কত কয়লা খনি মুকলি করেছিল? অসমর মানে অসমর প্রথম কত কয়লা খনি ফার্স্ট প্রথমে মুকলি করা হয়েছিল? সাইফ্রাই 1828 চনত আর সেহরাত 1834 চনত। তো বন্ধু সকল, ভেরি মোস্ট ইম্পর্টেন্ট হয় কোশ্চেন, ভেরি মোস্ট ইম্পর্টেন্ট। তারপিছত বন্ধু সকল, এই কোশ্চেনটো একেবারে ভেরি মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন, এই কোশ্চেনটো সকল এক্সামত আহি থাকে। এই 36 নম্বর কোশ্চেনটো, এই কোশ্চেনটো ভেরি মোস্ট ইম্পর্টেন্ট হয় বন্ধু সকল। এই কোশ্চেনটো ভালকৈ মনত রাখবা, কোশ্চেনটো মানে আসাম পুলিশত আহা বেশি সম্ভাবনা আছে। তো ডিপগৈ তেল সদানগর কিমান চনত স্থাপন করা হয়েছিল? 1889 চনত। তো বন্ধু সকল, ভেরি মোস্ট ইম্পর্টেন্ট হয় এই কোশ্চেনটো, আসাম পুলিশত একেবারে আহি থকা দেখা যায় বা আহিব লাগে। তো ডিপগৈ তেল সদানগর কিমান চনত স্থাপন করা হয়েছিল? 1889 চনত। তারপিছত অসমৰ প্রথম রেলপথৰ নাম কি? বন্ধু সকল, এই কোশ্চেনটো ভেরি মোস্ট ইম্পর্টেন্ট হয়। অসমৰ প্রথম রেলপথৰ নাম হৈছে ডিব্রু শদিয়া রেলপথ। তারপিছত নেক্সট কোশ্চেনটো হল বন্ধু সকল, পিয়লি বৰুৱার প্রাকৃতিক নাম কি আছিল? পিয়লি বৰুৱার প্রাকৃতিক নাম কি আছিল? ভেরি মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন হয়, মহেশ চন্দ্র বৰুৱা, মহেশ চন্দ্র বৰুৱা। তারপিছর নেক্সট কোশ্চেনটো হল বন্ধু সকল, নেক্সট কোশ্চেনটো হল, ইংরাজর করতলিয়া রজা হিসাবে পরনন্দ সিংহ কিমান বছরের রাজত্ব করেছিল?
তো বন্ধুসকল ভেরি মোস্ট ইম্পর্টেন্ট কোয়েশ্চন হয় ইংরাজর করতলিয়া রজা হিসাবে পূর্ণন্দ সিংহ হয় কিমান বছর রাজত্ব করেছিল পাঁচ বছর আর কিমান চনত ই মানে কিমান চনের পর কিমান চনলৈ মানে মানে রাজত্ব করেছিল 1833 চনের পর 1838 চনলৈকে তো বন্ধুসকল তার নেক্সট কোয়েশ্চনটা হল তারপিছত মনিরাম দেবানর চা বাগানের দোকানের নাম কি ভেরি মোস্ট ইম্পর্টেন্ট হয় কোয়েশ্চেন মনিরাম দেবানর চা বাগানের দোকানের নাম হয়েছে চিনামরা আর চ্যাংলুং চিনামরা আর চ্যাংলুং ভেরি মোস্ট ইম্পর্টেন্ট হয় কোয়েশ্চেন তারপিছত মফট মিলস কন আসিল মফট মিলস কন আসিল কলিকাতার সদর কোটর বিচারক কলিকাতার সদর কোটর বিচারক আসিল তো বন্ধুসকল ইয়াত মই কেইটামান ভেরি মোস্ট ইম্পর্টেন্ট কোয়েশ্চেন আপোনালোকক মই দেখুৱাই দিম এই কোয়েশ্চেনবিলাক আপোনালোকে মনত রাখিবা তো বন্ধুসকল ফার্স্ট কোয়েশ্চেনটো হল প্রথম অসমীয়া বলা ছবিখনের নাম কি ভেরি মোস্ট ইম্পর্টেন্ট কোয়েশ্চেন এইটো আসাম পুলিশত আহি থাকে এই কোয়েশ্চেনটো তো বন্ধুসকল এইবারও আহা সম্ভাবনা আছে 100% এই কোয়েশ্চেনটো তারপর বন্ধুসকল দুই নম্বর কোয়েশ্চেনটো আহা সম্ভাবনা বেশি আছে 100% ভেরি মোস্ট ইম্পর্টেন্ট হয় কোয়েশ্চেনটো তারপর বন্ধুসকল আসাম টি কোম্পানি মুখ্য কার্যালয় অসমৰ কত অবস্থিত ভেরি মোস্ট ইম্পর্টেন্ট হয় কোয়েশ্চেন বন্ধুসকল নাইজেরিয়া তো বন্ধুসকল এই কোয়েশ্চেনটো আপোনালোকে ভালকে মনত রাখিবা তারপর নেক্সট কোয়েশ্চেনটো হল অসমৰ প্রথম কত কয়লা খনি মুকলি করা হয়েছিল বা কত মুকলি আছিল তো বন্ধুসকল ভেরি মোস্ট ইম্পর্টেন্ট কোয়েশ্চেন হয় অসমৰ কত কয়লা খনি মুকলি করেছিল সাইফ্রাই আর সেহরাত তো বন্ধুসকল তারপর নেক্সট কোয়েশ্চেনটো হল তারপর এই কোয়েশ্চেনটো আপনাকে একেবারে মনত ভালকৈ রাখিবা যে ডিগবৈ তেল সদানগর কিমান চনত স্থাপন করা হয়েছিল ভেরি মোস্ট ইম্পর্টেন্ট হয় কোয়েশ্চেনটো এই কোয়েশ্চেনটো একেবারে ভেরি মোস্ট মানে এই কোয়েশ্চেনটো আহা সম্ভাবনা একেবারে 100% সম্পন্ন আছে তো বন্ধুসকল ই কিমান চনত স্থাপন করা হয়েছিল 1889 চনত তারপর বন্ধুসকল অসমৰ প্রথম রেলপথৰ নাম কি ভেরি মোস্ট ইম্পর্টেন্ট কোয়েশ্চেন হয় বন্ধুসকল এই কোয়েশ্চেনটো আপোনালোকে ভালকৈ চাব পাৰিবা তো ডিব্রু ধলা শদিয়া রেলপথ তারপর আপোনালোকে মনিরাম দেবানর চাহ বাগিচা দোকানের নাম কি ভেরি মোস্ট ইম্পর্টেন্ট হয় কোয়েশ্চেন এই কোয়েশ্চেনটা আপনাকে মনত রাখব পারিবা মানে মনত রাখা ভালকে মনত রাখবা তারপর এই কেইটা কোয়েশ্চেন আপনাকে ভালকে চাবা ভেরি মোস্ট ইম্পর্টেন্ট হয় বন্ধুসকল তো বন্ধুসকল প্লিজ যদি মোর ভিডিওটা ভাল লাগে প্লিজ লাইক করক শেয়ার করক আর যখন ফ্রেন্ডে মোর ভিডিও এতালেক চাব পৰা নাই প্লিজ মোৰ চেনেলটো সাবস্ক্রাইব কৰক আৰু পাশে থকা বেলটো বজাই দিয়ক যাতে মই নতুনকৈ ভিডিঅ' আপলোড কৰাৰ লগে লগে মোৰ ভিডিঅ'টো প্ৰথমতে চাব পাৰিবা তো বন্ধুসকল জয় আই অসম